নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সানাউল্লাহ, আপনি দেখছেন সানা ডিজিটাল 365। চলে এসেছি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের বিষয় কি? আজকের বিষয় হলো প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক। ভারত সরকার আগে ঘোষণা করেছে, যাদের প্যান কার্ড আছে প্রত্যেকের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক। বহুদিন ধরে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক চলছে। আপনার যে প্যান কার্ড আছে, আপনি কি করে জানতে পারবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি না? যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তাহলে এখন এই মুহূর্তে 1000 টাকা প্রথমেই ফাইন হবে, তারপরে আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে পারবেন। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে জানাবো যে কীভাবে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি না। যদি না থাকে, আপনি অবশ্যই প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো চলুন মূল ভিডিওতে। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে ভবিষ্যতে এরকম টিউটোরিয়াল ভিডিও এলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের হাতে থাকা মোবাইলের মধ্যে যে গুগল লেখা আছে, গুগলের মধ্যে একবার আসবেন। গুগলে এসে যে সার্চ লেখা আছে, এখানের মধ্যে এসে সার্চ করবেন আধার প্যান লিঙ্ক স্ট্যাটাস চেক। আধার প্যান লিঙ্ক স্ট্যাটাস চেক লিখে সার্চ করবেন, এরকম একটা পেজ বেরিয়ে আসবে। উপরেই দেখুন লেখা আছে প্যান আধার লিঙ্কিং চেক। আপনি এই যে উপরে যে লেখা আছে প্যান আধার লিঙ্কিং চেক, এটাতেও টাচ করতে পারেন। তার নিচে দেখুন লেখা আছে চেক প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস অনলাইন, এটাতেও টাচ করতে পারেন। উপরে যেটা আছে প্যান আধার লিঙ্কিং চেক, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা সহজেই এই লিঙ্কটা ধরে আপনারা চলে আসতে পারেন, ডাইরেক্ট চলে আসতে পারেন। তো আপনারা যেটা করবেন, প্যান আধার লিঙ্কিং যে চেক লেখা আছে, এটার মধ্যে একবার টাচ করবেন। এটার মধ্যে টাচ করার পরে এরকম একটা পেজ খুলে আসবে। দেখুন এটা মোবাইলের মতো দেখাচ্ছে। আপনাদের যেটা করতে হবে, ডান দিকে উপরের একদম ডান দিকে দেখুন তিনটে ডট আছে, এই থ্রি ডটে একবার টাচ করবেন। তারপরে নিচ দিকে একটু এসে দেখুন ডেস্কটপ সাইড যে লেখা আছে, তার পাশে একটা চেকবক্স আছে, এটাতে ওকে করে দেবেন, টিক করে দেবেন। তাহলে আপনার মোবাইলটা কম্পিউটারের মতন দেখাবে। তো এটা এখানে যেটা আপনাকে করতে হবে, উপরেই দেখুন লেখা আছে প্যান নাম্বার, তো আপনি এখানে আপনার প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে দেখুন ডেট অফ বার্থ লেখা আছে, ডিওবি। এই ডিওবির জায়গায় আপনাকে আপনার ডেট অফ বার্থটা বসাতে হবে, অর্থাৎ প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটাই আপনি দেখে দেখে বসাবেন। দেখুন একটা ক্যালেন্ডার চলে এসছে, এই ক্যালেন্ডার থেকে আপনাকে প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিনটা চয়েস করে নিতে হবে। তো প্রথমে এই যে বছরটাকে টাচ করবেন, তারপরে এখান থেকে আপনার যে বছরটা হবে, আপনার জন্মের বছরটা, সেই জন্মের বছরটা দেবেন। তারপর যেটা জন্মের মাস, সেই মাসটা দেবেন। তারপরে জন্মদিনটা দেবেন, দেখবেন যে পুরো ডেট অফ বার্থটা চলে এসছে। তারপরে দেখুন ইন্টার ক্যাপচা লেখা আছে, একটা ক্যাপচা এসছে, ক্যাপচাটা নিচে ঘরটাই আপনাকে দেখে দেখে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা বসানো হয়ে গেলে নিচে দেখুন সাবমিট লেখা আছে, এটার মধ্যে একবার টাচ করবেন। এটাতে টাচ করলেই দেখুন এরকম একটা পেজ খুলে এসছে, নিচে দেখুন লেখা চলে এসছে আধার ইজ অলরেডি লিঙ্ক টু প্যান, অর্থাৎ আধার এবং প্যান এটার মধ্যে লিঙ্ক আছে। তো আপনাদেরও যদি এরকম লেখা আছে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি লেখা আছে যে আধারের সাথে প্যানের এখনো পর্যন্ত লিঙ্ক হয়নি, তাহলে আপনাকে লিঙ্ক করাতে হবে। এখন বর্তমানে প্রথমেই 1000 টাকা ফাইন ভরতে হবে, তারপরে আধারের সাথে প্যান লিঙ্ক হবে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম যে কিভাবে আধারের সাথে প্যান স্ট্যাটাস চেক করবেন, আপনার আধার প্যান লিঙ্ক আছে কিনা। আশা করি ভিডিওটা হেল্পফুল। ভিডিওটা দেখে যদি আপনাদের কিছুটা উপকারে আসে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম লেটেস্ট ভিডিও আমি চ্যানেলে নিয়ে আসতেই থাকি। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।